মুভির শুরুতেই একটা মেয়েকে গাড়ি চালাতে দেখা যায়। সে বারবার পিছন দিকে তাকাচ্ছিল, যেন মনে হচ্ছিল কেউ তাকে ধাওয়া করছে। কিছুক্ষণ পর সে একটা সমুদ্রের পাড়ে গিয়ে বসে তার ফ্যামিলিকে ফোন করে বলে সে তাদেরকে খুবই ভালোবাসে। এও বলে তার পরিবার যেন তাকে নিয়ে বেশি চিন্তা না করে। ফোন রাখার পর সে সেখানেই বসে কিছু একটার জন্য অপেক্ষা করতে থাকে। পরের দিন সকালবেলা সেখানেই সেই মেয়েটির মৃতদেহ দেখতে পাওয়া যায়। তার মৃতদেহ দেখতে বীভৎস লাগছিল, তার পাগুলো ভয়ঙ্করভাবে উল্টো দিকে মুড়ে দেওয়া হয়েছিল। এরপর মুভিতে অন্য একটা দৃশ্য দেখানো হয় যেখানে জে নামের একটি মেয়ে একটি সুইমিং পুলে সাঁতার কাটছিল। তার বন্ধুরা ঘরের মধ্যে মুভি দেখছিল, কিন্তু সে সেখানে বসে না, সে সোজা গিয়ে রেডি হতে শুরু করে দেয়, কারণ সেদিন তার ডেট ছিল। সন্ধেবেলা সে হিউক নামের একটা ছেলের সাথে একটা মুভি থিয়েটারে দেখা করে। মুভি শুরু হওয়ার আগে হিউক একটা হলুদ ড্রেস পরা অদ্ভুত মেয়েকে থিয়েটারে ঢোকার গেটে দেখতে পায়। হিউক জেকে জিজ্ঞাসা করে ওই মেয়েটিকে সে দেখতে পাচ্ছে কিনা, কিন্তু জে বলে সে কাউকেই সেখানে দেখতে পাচ্ছে না। এই সময় হিউক বলে তার ঠিক ভালো লাগছে না, সে বাড়ি ফিরতে যায়। এই বলে তারা দুজন বাড়ি ফিরে যায়। পরের দিন সকালে জে আর হিউক আবার দেখা করে। তারা যখন একটা রেস্টুরেন্টে ডিনার করছিল তখন একটা অদ্ভুত লোক হিউকের দিকে এগিয়ে আসে। এরপর তারা দুজনে একটা নির্জন জায়গায় যায় এবং দুজনে হিউকের গাড়িতে মিলিত হয়। তারপর হঠাৎই হিউক পিছন থেকে জেকে ধরে ফেলে এবং ক্লোরোফর্ম দিয়ে অজ্ঞান করে দেয়। এরপর জের জ্ঞান ফিরলে সে দেখে সে একটা হুইলচেয়ারের সাথে বাঁধা পরিত্যক্ত কার পার্কিংয়ে রয়েছে। হিউক তার কাছে ক্ষমা চেয়ে নিয়ে বলে সে তাকে কোনো রকমভাবেই আঘাত করতে চায় না, আর এও বলে সে এসব কেন করেছে। সে বলে একটা অশরীরী তার পিছু নিয়েছে, এবং এটা সেই দিন থেকে শুরু হয়েছে যেদিন সে একটা মেয়ের সাথে মিলিত হয়েছিল। মেয়েটির সাথে মিলিত হওয়ার জন্য মেয়েটার অভিশাপ তার উপরে এসে পড়েছে। হিউক জেকে বলে এই অশরীরী যার পিছু নেয় সে অশরীরী থেকে তখনই মুক্তি পায় যখন সে অন্য কারোর সাথে মিলিত হয়, আর এটাও জানায় এই অশরীরী যে কোনো কারোর রূপ নিতে পারে। যে এইসব কিছু বিশ্বাস করে না, সে সাহায্য চেয়ে চেঁচাতে শুরু করে। হিউক তখন তার হুইলচেয়ারটাকে বিল্ডিংয়ের ধারে নিয়ে গেলে তখনই একটা অদ্ভুত দেখতে উলঙ্গ মহিলাকে তাদের দিকে আসতে দেখে। হিউক জেকে বলে যে কোনো একজনের সাথে মিলিত হয়ে এই অভিশাপটা থেকে বাঁচতে হবে, কিন্তু বেশি দেরি করলে এই অশরীরী তাকে মেরে ফেলবে। এরপর হিউক জেকে জের বন্ধুদের বাড়ির সামনে ফেলে সেখান থেকে পালিয়ে যায়। জের বন্ধুরা তাকে ঘরে নিয়ে আসে এবং পুলিশ ডাকে। পুলিশ জেকে কিছু প্রশ্ন করে, কিন্তু তারপর পুলিশরা ইনভেস্টিগেশন করে কিছুই পায় না, কারণ হিউক নামের কোনো ছেলেই ছিল না, কারণ আসলে ছেলেটি ভুয়ো নাম বলেছিল। পরের দিন স্কুলের জানলা দিয়ে জে একটা নাইট গাউন পরা অদ্ভুত বয়স্ক মহিলাকে দেখতে পায়। জে বাদে আর কেউই তাকে দেখতে পাচ্ছিল না। সে বুঝে যায় এটাই সেই অশরীরী। তখনই সে ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু স্কুলের হলওয়েতে আবার সেই মহিলাকে দেখতে পায়। তাতে সে এতটাই ভয় পেয়ে যায় যে সে দৌড়ে স্কুল থেকে বেরিয়ে একটা দোকানে চলে যায় যেখানে তার বন্ধু কেলি আর পল কাজ করত। জে তার বন্ধুদেরকে সবকিছু খুলে বলে, কিন্তু তারা সেটা বিশ্বাস করে না। আর এখানেই জানা যায় জে পলের ক্রাশ, তাই পল জেকে সাহায্য করার জন্য যে কোনো সীমা অতিক্রম করতে পারে। রাতে জের সমস্ত বন্ধুরা জের সাথে থাকে, কিন্তু জে কোনো মতেই ঘুমাতে পারে না। সে নিচে এসে দেখে পল মুভি দেখছে, সে সেখানে এসে পলের সাথে গল্প করতে থাকে। এই সময় তারা তাদের রান্নাঘরের জানলাটা ভাঙার শব্দ শুনতে পায়। পল গিয়ে চেক করে, কিন্তু সে কিছুই দেখতে পায় না। পল তাড়াতাড়ি ওপরে যায় সবাইকে জাগানোর জন্য। এই সময় জে নিচের ঘরে একা রয়ে যায়। জে তখন নিজেই ওই রান্নাঘর চেক করার জন্য যায়। তখনই সে একটা ভয়ঙ্কর মহিলাকে তার দিকে এগিয়ে আসতে দেখে। সে কোনো রকমে দৌড়ে তার বন্ধুদের ঘরে চলে যায়। সবাই তাকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু সে এতটাই ভয় পেয়ে গিয়েছিল যে কিছুতেই কিছু হয় না। এবার জে হিউকের কথায় পুরোপুরিভাবে বিশ্বাস করে নেয়, কিন্তু তার বন্ধুরা তখনও বিশ্বাস করে উঠতে পারে না। তারা নিচে গিয়ে চেক করে দেখে কোথাও কিছু নেই। জেও এবার আর কাউকেই দেখতে পায় না। তখন সে ভাবে হয়তো সে হ্যালুসিনেট করছিল। কিন্তু তখনই একটা লম্বা লোক জের বন্ধুর পিছন দিয়ে তার দিকে এগিয়ে যায়। সে ভয়ে চেঁচিয়ে ওঠে এবং ঘরের জানলা দিয়ে পালিয়ে একটা সাইকেল নিয়ে কাছেই একটা পার্কে চলে যায়। তার বন্ধুরাও তাকে খুঁজতে খুঁজতে সেই পার্কে এসে তাকে দেখতে পায়। জেকে এইরকম অবস্থায় দেখে তার বন্ধুরা সিদ্ধান্ত নেয় তারা হিউগের খোঁজে বেরোবে এবং তার কাছ থেকেই সব কিছু জানবে। পরের দিন তারা হিউগের অ্যাড্রেস খুঁজে তার বাড়ি গেলে সেখানে কাউকেই দেখতে পায় না, কিন্তু তার বাড়িতে তার একটা ফটো দেখে তার স্কুলের ব্যাপারে জানতে পারে। এরপর তারা স্কুলে গিয়ে জানতে পারে তার আসল নাম জেফ। সেখান থেকে তার বাড়ির অ্যাড্রেস নিয়ে তারা সোজা তার বাড়িতে যায়।
জেফ প্রথমেই তাদের কাছে ক্ষমা চেয়ে নেয় এবং জানায় তার সাথেও এরকম ঘটতে শুরু করেছিল যখন সে একটা ওয়ান নাইট স্ট্যান্ড করেছিল। সে বলে এই অভিশাপটা সত্যি এবং এর থেকে বাঁচার একমাত্র উপায় হল কারোর সাথে মিলিত হয়ে তার উপর এই অভিশাপটা দিয়ে দেওয়া। জের বন্ধুরা এসব শুনে খুবই অবাক হয়ে যায় এবং জেকে নিয়ে তারা এসব থেকে দূরে কোথাও চলে যেতে চায়। তাই তারা তাদেরই এক বন্ধুর লেক হাউসে থাকতে যায়। সেই লেক হাউসে কয়েকটা দিন তারা খুবই ভালো কাটাচ্ছিল এবং বিগত কয়েকদিনের ঘটনা তারা প্রায় ভুলেই গিয়েছিল। কিন্তু একদিন হঠাৎই একজন অদ্ভুত মহিলা জের পিছন দিয়ে আসে। সে পিছন থেকে এসে জের চুল ওপরের দিকে টেনে ধরে। এতে এবার সবাই খুব ভয় পেয়ে যায়। পল জেকে সাহায্য করার চেষ্টা করে, কিন্তু সে যেহেতু সেই অশরীরীকে দেখতে পাচ্ছিল না তাই বিশেষ কিছু করে উঠতে পারে না। পল আন্দাজ করে চেয়ার দিয়ে সেই অশরীরীকে মারার চেষ্টা করতে থাকে, কিন্তু সেই অশরীরী পলকে এক ধাক্কায় ছুঁড়ে ফেলে দেয়। তারপর তারা সবাই দৌড়ে একটা ঘরে ঢুকে যায়। যে একটা বন্দুক দিয়ে অশরীরীকে মারার চেষ্টা করে, কিন্তু তাতেও কোনো লাভ হয় না। সে ঘরে ঢুকে দরজা লক করে দেয়, কিন্তু অশরীরী তার ক্ষমতা দিয়ে দরজার নিচের দিকটা ভেঙে দেয়। কিছু সময় ধরে সেই ফাঁকা জায়গা থেকে কাউকে আসতে না দেখা গেলে যে আস্তে আস্তে এগিয়ে যায় দেখার জন্য। তখনই একটা অদ্ভুত ছেলেকে সেই দরজার ফাটল দিয়ে আসতে দেখা যায়। তখনই বোঝা যায় অশরীরী নিজের থেকে ছোট চেহারার ছেলের রূপ নিয়ে নিয়েছে, যাতে সে ওই ছোট ফাটল দিয়ে ভেতরে প্রবেশ করতে পারে। যে ভয় পেয়ে গাড়ি নিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু তাড়াহুড়ো করতে গিয়ে সে একটা ভুট্টা ক্ষেতের মধ্যে গাড়ি ঢুকিয়ে অ্যাক্সিডেন্ট করে। এরপর যে চোখ খুলে নিজেকে হাসপাতালে দেখতে পায়। তার বন্ধুদের থেকে সে জানতে পারে কিছুদিন ধরে সে এই হাসপাতালেই আছে। যে আরও ভয় পেয়ে যায়, সেভাবে ওই অশরীরী নিশ্চয়ই হাসপাতালেও চলে আসবে। কিন্তু তার বন্ধুরা তাকে আশ্বস্ত করে বলে তারা সবাই তার সাথেই থাকবে। এখন যেও ব্যাপারটা বুঝে যায় যে এবার তার উচিত অন্য একজনের সাথে মিলিত হয়ে এই অভিশাপটা তার ঘাড়ে চাপিয়ে দেওয়া। তারই বন্ধু গ্রেগ তার সাথে মিলিত হতে রাজি হয়ে যায়, কারণ সে তখনও এই অভিশাপটা হিসাবে বিশ্বাস করেনি। সেই রাতেই গ্রেগ আর জে সেই হাসপাতালের বেডেই মিলিত হয়। এই ঘটনার কিছুদিন পরে একদিন জে গ্রেগের বাড়ির দিকে তাকিয়ে দেখছিল। তখনই সে লক্ষ্য করে কেউ একজন গ্রেগের বাড়ির জানলা দিয়ে ভেতরে ঢুকে গেল। এইবার জে খুবই অবাক হয়ে যায়, কারণ সে তখনও ওই অশরীরীকে দেখতে পাচ্ছিল, কিন্তু অভিশাপ অনুযায়ী যেটা হওয়ার কোনো কথাই ছিল না। সাথে সাথেই জে গ্রেগকে কল করে তাকে এই ব্যাপারে সাবধান করতে, কিন্তু গ্রেগকে সে ফোনে পায় না। তাই সে খুব তাড়াতাড়ি গ্রেগের বাড়ির দিকে ছুটে যায়। গ্রেগের বাড়ি গিয়ে সে দেখে অশরীরী গ্রেগের মায়ের ছদ্মবেশ নিয়েছে এবং ওপরে উঠে গিয়ে তার রুমের দরজায় ধাক্কা দিয়েই চলেছে। যে যথাসাধ্য চেষ্টা করে গ্রেগকে জানাতে, কিন্তু সে কিছুই বুঝতে পারে না। আর দরজা খুলতেই অশরীরী তাকে ভয়ানকভাবে মৃত্যু দেয়। যে বুঝে যায় এইবার আবার তার পালা এসে গেছে, অশরীরী আবার তাকে ধাওয়া করবে। তাই সে ভয় পেয়ে গ্রেগের বাড়ি থেকে কোনো রকমে বেরিয়ে গাড়ি চালিয়ে পালিয়ে যায়। অত্যন্ত ভয় হতচকিত হয়ে সে অনেক দূরে একটা সমুদ্রের ধারে এসে পড়ে। সেখানে সে একটা ছেলেকে দেখতে পায়। তার সাথে শারীরিকভাবে মিলিত হওয়ার জন্য তাকে প্রলোভিতও করে। ছেলেটা রাজি হয়ে গেলেও কি একটা মনে হতে সে তার মত পাল্টে ফেলে এবং বাড়ি ফিরে আসে। তারপরের দিন পল জেকে জানায় সে জেকে পছন্দ করে, তাই সে জেকে সাহায্য করতে চায়। সে তার উপর থেকে এই অভিশাপটা নিয়ে নিতে চায়। যে তাকে মানা করে দেয়। পরিবর্তে সে একটা প্ল্যান বানায় ওই অশরীরীকে হত্যা করে বরাবরের জন্য এই সাপ থেকে মুক্তি পেতে। এরপর জে ও তার বন্ধুরা কিছু ইলেকট্রিক্যাল জিনিসপত্র নিয়ে কাছাকাছি একটা সুইমিং পুলে যায়। তাদের প্ল্যান ছিল ওই জলটাকে ইলেকট্রিক শক দিতে ব্যবহার করা। জে নিজেই টোপ হিসাবে পুলের জলে নামে এবং অশরীরীর অপেক্ষা করতে থাকে। কিছু সময় পর অশরীরীকে পুলের দিকে আসতে দেখা যায়। যদিও তাদের প্ল্যানটা উল্টোই পড়ে যায়। এবার অশরীরী নিজেই তাদের আনা ইলেকট্রিক্যাল জিনিসপত্রগুলো পুলের জলে ফেলতে থাকে। অশরীরী হেব্বি বুদ্ধিমান ছিল বলতে হয়। যাই হোক, স্বাভাবিকভাবেই জে প্যানিক করতে শুরু করে দেয় আর আক্রমণ থেকে বাঁচতে জলের নিচে লুকিয়ে পড়তে থাকে। তার বন্ধুরাও তাকে সাহায্য করার জন্য এগিয়ে আসে আর চেঁচামেচি করতে থাকে, কিন্তু তারা অশরীরীকে দেখতে পায় না। এবার পল একটা বন্দুক দিয়ে অশরীরীকে গুলি করতে চায়। জে তাকে ওটার পজিশন বোঝানোর চেষ্টা করে, কিন্তু ভুল করে সে তাদেরই একটা বন্ধুর পায়ে গুলি করে দেয়। অশরীরী ক্রমাগত জেয়ের দিকে জিনিস ছুঁড়ে মারছিল। এই ফাঁকে একটা বন্ধু বুদ্ধি করে একটা চাদর অশরীরীর অবস্থান আন্দাজ করে ছুড়ে দেয়। এতে পল সেটা কোথায় আছে বুঝতে পারে আর সে অশরীরীর মাথা লক্ষ্য করে গুলি চালিয়ে দেয়। এর ফলে সেটা পুলের জলে পড়ে যায়। তারা ভাবে তারা অশরীরীকে মেরে ফেলতে পেরেছে। যে পুলের জল থেকে উঠে আসতেই যাচ্ছিল, ঠিক তখনই অশরীরী জলের ভেতরে তার পা চেপে ধরে তাকে নিচের দিকে টানতে থাকে। তখন পল সেটাকে লক্ষ্য করে আরও অনেকগুলো গুলি চালায় আর শেষ পর্যন্ত ওটা জেকে ছেড়ে দেয়। ফাইনালি
অশরীরে মরল। এটা তারা ভাবতে যাবে ঠিক তখনই পুলের জলটা রং পাল্টে লাল হয়ে যায়। যে এবার ভেবে নেয় তাদের প্ল্যান ফেল করেছে এবং এটাকে কখনোই মারা যাবে না, সে তার মত পাল্টে নেয়। আর সেই রাতেই সে পলের সাথে মিলিত হয় এবং অভিশাপ পলের ওপর চলে যায়। আর মুভির লাস্ট সিনে দেখা যায় পল গাড়ি নিয়ে শহরের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াচ্ছে আর এমন একজনের খোঁজ করছে যার ওপর সে তার এই অভিশাপ ছড়িয়ে দিতে পারে। অর্থাৎ এই অভিশাপ কোনোদিনও শেষ হবে না, আর এটা শুধু একজন থেকে আরেকজনে ট্রান্সফার হয়ে যাবে। তাই খুব সাবধান, পরের টার্গেট আপনি না হয়ে যান। আর আপনি যদি এরকমই ভয়ঙ্কর ভূতের মুভি দেখতে ভালোবাসেন তাহলে ডান দিকের ভিডিওটিতে ক্লিক করুন। এরকমই আরও মুভির বাংলা এক্সপ্লেনেশন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। ধন্যবাদ।